কাটরা। বাণগঙ্গা নদীর তীরে এই ছোট্ট শহর থেকেই তীর্থযাত্রীদের যাত্রা শুরু হয় মা বৈষ্ণোদেবী ধামের উদ্দেশ্যে। জমজমাটি শহর এই কাটরা। থাকবার জন্য বিভিন্ন মানের আর দামের প্রচুর হোটেল রয়েছে কাটরায়। মোটামুটি 700-800 টাকায় নন এসি ঘর আর 1000-1200 টাকায় পাওয়া যায় এসি ঘর। খাবারেরও প্রচুর অপশন রয়েছে কাটরাতে। ब्रेड बटर चाय कॉफी गेहूँ के ऊपर शर्ट बड़े हुए जय माता दी। আমি আর প্রীতিজিৎ এখন আছি কাটরাতে। এখন বাজে সকাল 7টা, ওয়েদার মেঘলা। আমরা এখন যাব হচ্ছে মাতা বৈষ্ণোদেবী দর্শনে। আজকে আমরা উপরে গিয়ে আজকেই নেমে আসব। এখন রেজিস্ট্রেশন করালাম এখানে কাটরাতে, কিন্তু এলে পরে আপনারা যদি বৈষ্ণোদেবী যান অবশ্যই রেজিস্ট্রেশন করাতে হবে আধার কার্ড দেখিয়ে। কিন্তু আমাদের আধার কার্ড দেখলোই না, জাস্ট নাম নিল আর নাম জানলো কোথা থেকে আসছি আর ফটো তুললো, দ্যাটস ইট। তারপর একটা রেজিস্ট্রেশন করে আমাদের একটা পর্চি মতো দিয়ে দিল এবং সেটা নিয়েই আমাদের যেতে হবে। সেটা ভ্যালিড থাকে 6 ঘন্টা, মানে আপনারা আগের দিন কিন্তু সেটা করালে পরের দিন হবে না। সকালবেলায় যদি যাত্রা করেন তাহলে সকালেই করাতে হবে, 6 ঘন্টা ওটার ভ্যালিডিটি। ওটা উপরে গিয়ে আবার দেখাতে হবে। কাটরা শহর থেকে 3 কিলোমিটার অটোতে গিয়ে বাণগঙ্গা নদীর পার থেকে শুরু হয় বৈষ্ণোদেবী ভবনের হাঁটা পথ। বাণগঙ্গা থেকে ভবন অবধি দূরত্ব 12.5 কিলোমিটার। আকাশ পুরো কালো হয়ে গেছে, অন্ধকার, প্রচণ্ড বৃষ্টি হবে কোনো সন্দেহ নেই। তাড়াতাড়ি গিয়ে ছাউনির তলায় কোথাও দাঁড়াতে হবে। হচ্ছে আমাদের পর্চি, রেজিস্ট্রেশন স্লিপ, এটা এখানে দেখাতে হলো। আর সামনে চেকিং আছে, ফ্রিস্কিং পয়েন্ট। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে ঘোড়া রয়েছে, ঘোড়া করে অর্ধকুমারী অবধি যদি যেতে চান, অর্ধকুমারী ঠিক হাফ রাস্তা 6 কিলোমিটার, তাহলে ভাড়া হচ্ছে 650 টাকা। আর যদি পুরো ভবন মানে বৈষ্ণোদেবী অবধি যেতে চান তাহলে ভাড়া হচ্ছে 1250 টাকা। এখন বাজে হচ্ছে সকাল 7:15, আর পুরো সন্ধে 7:15 মতো অন্ধকার। এখানে এতটাই মেঘলা, এতটাই মেঘ করেছে মনে হচ্ছে সূর্যগ্রহণ হচ্ছে সকালবেলা। কিছুক্ষণের মধ্যেই বেশ ভালো বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা রাস্তার ধারে একটা ধাবাতে ঢুকে চা নিয়ে বসে পড়লাম। এখন বাজে হচ্ছে 8:20, আমরা জাস্ট 300-350 মিটার এসেছি। তারপর এত জোরে বৃষ্টি শুরু হলো যে একটা ধাবা মতো ছিল সেখানে ঢুকে চা খেলাম। এখনও বৃষ্টি পড়ছে তবে ঝিরিঝিরি, আলো কম। চড়াই কিন্তু সামান্যই। মাঝে মাঝে ছাওয়া রয়েছে, মাঝে মাঝে আবার ফাঁকা। খুব খুব বাজে ওয়েদার, প্রচন্ড হাওয়া দিচ্ছে আর যখন হাওয়া দিচ্ছে তখন ঠান্ডা লাগছে। সামনে আবার শেড আছে। আস্তে আস্তে বৃষ্টি একটু কমেছে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে প্রথম দর্শন চরণ পাদুকা মন্দির, এই সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা মোটামুটি এই কিলোমিটার দেড়েক এসেছি আর কি, এখন বাজে 8:50 এরকম হবে। এখন কিন্তু বৃষ্টি একেবারেই থেমে গেছে, মানে একদম খুব সামান্য, হাওয়াও কমে গেছে, আমাদের লাগ ভালো। যদি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয় বা গা ব্যথা হয় তার জন্য ব্যবস্থা আছে, ম্যাসাজ সেন্টার, সব কিছুই ঠিকঠাক। বাধাই করা রাস্তা, খানিক দূর পর পর টয়লেট, খাবারের জায়গা, সবই ভালো। কিন্তু যেটা ভালো না সেটা হচ্ছে অপরিচ্ছন্নতা, আর বৃষ্টি হওয়ার জন্য এই অপরিচ্ছন্নতা কিন্তু আরও বেশি করে প্রকট। তবে পরিষ্কার করছে লোকজন সেটাও দেখলাম, কিন্তু এত দোকান হওয়ার জন্য, এত মানুষের জন্য
প্রচুর প্লাস্টিক, প্রচুর প্যাকেট, প্রচুর অপরিচ্ছন্ন রাস্তা। যারা খালি পায়ে হাঁটছেন, অনেকেই আছে খালি পায়ে হাঁটছেন, তাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার আর কি। পুরো রাস্তাটাই বাধাই করা, আর চড়াই কিন্তু সামান্যই, মানে হাঁটতে সেভাবে খুব একটা কষ্টই হচ্ছে না। আপনার যদি পায়ে কোমরে কোনো সমস্যা না থাকে আর শ্বাসকষ্টজনিত সমস্যা না থাকে, এই রাস্তায় হাঁটতে কোনো সমস্যাই হবে না, কোনো অসুবিধাই ফিল করবেন না, আরামসে চলে আসতে পারবেন। তবে পাহাড়ি মেঠোপথে চলার যে আনন্দ, তা কিন্তু একেবারেই নেই এই রাস্তায়। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশ্বাসী ভক্তদের কষ্ট সহ্য করে মায়ের নাম স্মরণ করে এগিয়ে যাওয়া দেখতে দেখতে এক আলাদা রোমাঞ্চকর অনুভূতি জাগে মনে। কথিত আছে, মা বৈষ্ণোদেবী ফেরান না কাউকে, পূরণ করেন সব ভক্তের মনোবাঞ্ছা। প্রাচীনকালে জলছত্র থাকতো পথের মধ্যে পথিকদের, শ্রান্ত পথিকদের জন্য, আর এখন এই মেশিনের ঠান্ডা জল। ব্যবস্থা কিন্তু ভালোই। আর আমরা 3 কিলোমিটার চলে এসেছি, আর 3 কিলোমিটার গেলেই অর্ধকুমারী। এখন বাজে 9:10 আমার ঘড়িতে। বৃষ্টি একেবারেই থেমে গেছে, হাওয়াও কম, আর আলো অনেকটা বেড়ে গেছে। এটা একটা টি স্টল, সাথে বসার জায়গা, আর এখান থেকে নিচের কাটরা শহর কি অপূর্ব দেখা যাচ্ছে দেখুন। এতক্ষণ অবধি নিচের কাটরা শহরকে দেখতে পাচ্ছিলাম না, এবার পেলাম, অপূর্ব লাগছে এখান থেকে। আমরা অর্ধকুমারীতে গিয়ে 4 জল ব্রেক নেব। এখন অবধি আমরা একবারও বসিনি, মানে জাস্ট ব্যাটারি চেঞ্জ করেছি একবার, আর ছবি তুলতে গিয়ে যতটুকু দাঁড়ানো ততটুকুই। রাস্তায় মাঝে মাঝে কিন্তু শর্টকাট সিঁড়ি আছে, যদি পায়ে অসুবিধে না থাকে, হাঁপানি সমস্যা না থাকে, তাহলে অবশ্যই সিঁড়ি নিতে পারেন। আমরা মাঝে মাঝে এই সিঁড়িগুলোকে নিয়েছি, সিঁড়ির পথ ধরে বেশ খানিকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হাঁটার সময় আমি একটা বাইপাস করার চেষ্টা করি, এখানে সেই চেষ্টাটা করতে হচ্ছে না, মানে করাই আছে আর কি, মানে আমার মতো লোকদের জন্যই এই সুবিধাটা করে দিয়েছে। এই পথে একটাই মহামন্ত্র, চলতে থাকুন, থামলে পরেই ক্লান্তি কিন্তু আপনার সারা শরীরকে গ্রাস করবে। আমরা এখন দাঁড়িয়ে আছি অর্ধকুমারীর ঠিক নিচে, প্রায় 6 কিলোমিটার চলে এসেছি, এখন বাজে 10:15। এখানে একটা দোকানে চা খেলাম আমি আর পৃথিজিৎ। এইখানে দুটো রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা সোজা বেরিয়ে গেছে, এটা এটাকে বলা হচ্ছে হিমকোটি মার্গ। এদিক দিয়ে গেলে ভবন, মানে বৈষ্ণোদেবী অবধি 5.5 কিলোমিটার, আর এপাশের রাস্তাটা পৃথিজিৎ একটু দেখা, এদিকে এপাশের রাস্তাটাকে বলে হাতিমাথা মার্গ, এটা হচ্ছে অর্ধকুমারী হয়ে গেছে। এদিক দিয়ে গেলে কিন্তু একটু চড়াই বেশি, 6.5 কিলোমিটার, আর এখান দিয়ে একটুখানি চড়াই উঠেই অর্ধকুমারীর মন্দির। যদি অর্ধকুমারীতে পুজো দিতে চান, তাহলে কিন্তু একদিন এক্সট্রা হাতে নিয়ে আসবেন, মানে এখন যদি আমরা টোকেন নিই, আমাদের ভোর রাতের দিকে হয়তো সেই টোকেনের সুযোগ আসবে আর কি, ভোর রাতের দিকে ডাক পড়বে পুজো দেওয়ার। তার মানে একদিন এক্সট্রা না নিয়ে এলে কিন্তু অর্ধকুমারীতে পুজো দেওয়া যাবে না। তো আমরা এখন অর্ধকুমারীর হয়ে যাচ্ছি না, আমরা এপাশ দিয়ে চলে যাচ্ছি, মানে হিমকোটি মার্গ দিয়ে চলে যাচ্ছি বৈষ্ণোদেবী। ফেরার পথে অর্ধকুমারী এসে দাঁড়িয়ে তারপর নেমে আসবো আর কি। এটা হচ্ছে হিমকোটি মার্গ। এই হিমকোটি মার্গে একটুখানি এগিয়ে, 50 মিটার এগিয়ে হচ্ছে ব্যাটারি চালিত গাড়ির কাউন্টার। এখান থেকে ব্যাটারি চালিত গাড়ি নিয়ে একদম ভবন অবধি, মানে বৈষ্ণোদেবী অবধি যেতে পারেন। 354 টাকা পার হেড হচ্ছে চার্জ, কিন্তু এখানে যা ভিড়,
তাতে টিকিট পেতে পেতেই দেড় ঘন্টা লেগে যাবে, তার মধ্যে আমরা পৌঁছে যাব আর কি। তো যারা ব্যাটারি চালিত গাড়িতে যেতে চাইবেন তারা এই অর্ধকুমারী অবধি এসে তারপর এখান থেকে টিকিট করে তারপর ভবনে যাবেন। আর আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু 5 বছরের ওপরে পুরো ভাড়া। যদি আপনারা হাঁটতে না চান তাহলে উপায় হচ্ছে নিচে থেকে এই অবধি অর্ধকুমারী অবধি ঘোরা নিয়ে আসুন, 650 টাকা পড়বে। আর তারপরে এখান থেকে ব্যাটারি চালিত গাড়ি নিয়ে নিন, 354 টাকা পার হেড, সেটা নিয়ে একদম বৈষ্ণোদেবী অবধি পৌঁছে যেতে পারবেন। এখানে প্রচুর মানুষ ওয়েট করছেন ব্যাটারি চালিত গাড়ির টিকিটের জন্য, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে এখানে। আর এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব। অর্ধকুমারীর পরের থেকে কিন্তু রাস্তা অনেকটাই ফাঁকা, ভিড় একেবারেই কমে গেছে। আর এই রাস্তাটা পুরোটাই কিন্তু ছাওয়া, শেড রয়েছে ওপরে। এখনো অবধি আমরা প্রায় 2 কিলোমিটার চলে এসেছি, শেড ছাড়া কিন্তু কোনো জায়গা পাইনি, পুরোটাই শেড। এতক্ষণ ভাবছিলাম হাঁটতে হাঁটতে যে বাঙালিদের সঙ্গে দেখা হচ্ছে না কেন, এই পথে বাঙালি বড় কম। দেখা হলো সায়ন্তনীর সঙ্গে, মিসেস ঘোষের সঙ্গে, ওনারা ইছাপুর থেকে এসছেন, আমার সাবস্ক্রাইবার, আমাদেরই এক্সটেন্ডেড ফ্যামিলি। একদম খুব ভালো লাগছে দেখা হয়ে, ভালো থাকবেন। আর জয় মাতা দি, শ্রীনগরে আবার দেখা হবে, দেখা হবে। ওনারা আজকে যাচ্ছেন, আপনারও হ্যাপি জার্নি, সবকিছু ভালো হোক। থ্যাংক ইউ, ভালো থাকবেন, টাটা। এই রাস্তায় খাবার অপশান কিন্তু অনেক। এই যেমন এখানে একটা ধোসা পয়েন্ট, এই যে রাস্তায় কিন্তু প্রচুর এটিএমও রয়েছে, খাবার দোকান তো আছেই, টয়লেট তো আছেই, এটিএমও পাবেন। জম্মু কাশ্মীর ব্যাংকের এটিএম এখনও অবধি আমার 3টে চোখে পড়েছে, এটা 3 নম্বর। এখন বাজে হচ্ছে 11:15, ডিসপেন্সারিও আছে যেটা দেখালাম, এছাড়াও ওষুধের দোকান রয়েছে রাস্তায়। তবে ওষুধের দোকান কিন্তু আমি নিচে দেখেছিলাম, হাঁটা শুরু করার পরে 2টো ওষুধের দোকান দেখেছিলাম। আর আমরা যেহেতু অর্ধকুমারীকে বাইপাস করলাম, অর্ধকুমারীতে ওষুধের দোকান পেয়ে যাবেন সেটা একজন বললো আমাকে এখানে। আর মনে হয় 1.5 কিলোমিটার বাকি আছে, তাই তো মনে হয় আমার তো। বেশ খিদে পেয়েছে আমারও, পৃথিজিতেরও। এখানে একটা ভোজনালয় আছে, ভোজনালয়ের সাকেত, কিছু খাবো। আমরা নিয়েছি হচ্ছে 1 প্লেট কারি চাওয়াল 42 টাকা, আর 2টো চা। চলে আয় চলে আয়। কারি চাওয়াল, কারি চাওয়াল, কারি না কারি, এই যে কারি পকোড়া। ভালো, ঈদের সময় চলে যাবে আর কি। এখান থেকে আর 1.5 কিলোমিটার, কারি চাওয়াল ভালোই ছিল, এবার তাড়াতাড়ি হাঁটবো। এখন বাজে হচ্ছে 12:06। এসে গেছি আর 500 মিটার। এই জায়গাটা একটু হাওয়া কম, যা হাওয়া দিচ্ছে, বাপ রে বাপ। এখন আমার ঘড়িতে বাজে ঠিক 12:26। আমরা পৌঁছে গেছি বৈষ্ণোদেবী। অর্ধকুমারী থেকে আসার জন্য যে ব্যাটারি চালিত গাড়ি তাতে ভাড়া ছিল 354 টাকা, ওটা কিন্তু এক পিঠের। এখানে আবার টিকিট নিতে হবে ফেরার জন্য, এই নামার জন্য টিকিট হচ্ছে 236 টাকা, মানে ডাউন টিকিটের জন্য। এখানেও কিন্তু প্রচণ্ড ভিড়, আমাদের সময় লাগলো জাস্ট 4 ঘন্টা সামান্য বেশি। অর্ধকুমারী অবধি রাস্তা একটু চড়াই ছিল, তারপরে অর্ধকুমারী থেকে এই অবধি রাস্তা একেবারেই স্মুথ, আমরা আরামসে চলে গেলাম আর কি। ফটো তুলতে তুলতে ধীরে সুস্থে আসতে কোনো অসুবিধেই হয়নি। এখানে কিন্তু মোবাইল, ক্যামেরা, স্মার্ট ওয়াচ, লেদারের ব্যাগ, কোনো কিছু মন্দিরের মধ্যে অ্যালাউড নয়, সব কিছু এখানে লকারে রেখে দিতে হবে। আমরাও তাই করছি, এখানে প্রচুর লকার অ্যাভেলেবেল, সেখানেই রেখে তারপর মন্দিরে ঢুকবো। বৈষ্ণোদেবী ভবনসে থাকার জন্য ঘর আর ডরমিটরি
দুই অ্যাভেলেবেল, 120 টাকায় মেলে ডরমিটারি বেড। আপনারা চাইলে প্রথম দিন এসে তার পরের দিন আপনারা ফেরত যেতে পারেন। বুকিংয়ের জন্য লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বৈষ্ণোদেবী ভবনসে খাবারের জন্য প্রচুর দোকান রয়েছে। এই যে চাল দিয়ে ঘেরা পথ দেখতে পাচ্ছেন, এই পথে গিয়েছে একদম মন্দিরের ভেতরে গুহার মধ্যে। আমাদের খুব সুন্দর দর্শন হলো, কোনো ভিড় ছিল না, মানে আমরা ঢুকেছি এবং দর্শন করে বেরিয়ে এসেছি, মাঝখানে কোথাও দাঁড়াইনি। আসলে এখানে কিছু জিনিস বুঝতে হবে, এই সময়টা মানে দুপুরবেলাটা গরমকালের এই সময় ফাঁকাই থাকে, আর যারা ভোর রাতে হেঁটে উঠবেন, ধরুন আপনি কাটরা থেকে 3টে নাগাদ রওনা দিলেন, এখানে এসে 6:30 পৌঁছালেন কি 7:30 পৌঁছালেন, ওখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে সকালবেলা 6টা থেকে 8টা এই 2 ঘন্টা মন্দির বন্ধ থাকে। তার মানে আপনি যদি ওই রেঞ্জে এসে পৌঁছান, তারপরে 8টার সময় যেই মন্দির খুলবে সেই সময় কিন্তু বিরাট ভিড় হয়ে যায়, মানে প্রচুর ভিড় থাকবে, তখন আপনার পুজো হতে বা দর্শন হতে অনেক সময় লাগবে। সেই জন্য চেষ্টা করবেন যে 6টার আগেই দর্শন করে বেরিয়ে যেতে, অথবা আপনি সকালবেলা কাটরা থেকে 7:30, 7:30, 8টার সময় রওনা দিন, দুপুর এখানে এসে পৌঁছান, তখন কিন্তু মোটামুটিভাবে ফাঁকা থাকবে। যদি না কোনো তিথি হয় বা সেই রকম কোনো দিন হয়, তাহলে দিনের বেলা ফাঁকা পাবেন, দুপুরের দিকে বা একটু বিকেলের দিকে ফাঁকা পাবেন। আজকে এতটাই ওয়েদার খারাপ যে হেলিকপ্টার সার্ভিসও পুরো ক্যান্সেল হয়েছে, রোপওয়ে বন্ধ। এখান থেকে 1.5 কিলোমিটার ওপরে হচ্ছে ভৈরনাথের মন্দির, তো আমরা আর ভৈরনাথ যাচ্ছি না এখন, কারণ বৃষ্টি আসতে পারে, বৃষ্টি এলে পরে কাঁধ ভেজা ভিজব দুজনেই। 1.5 কিলোমিটার হেঁটে যেতে পারেন, আর নতুন চালু হয়েছে রোপওয়ে, এই বৈষ্ণোদেবী থেকে ভৈরনাথ অবধি রোপওয়ে চালু হয়ে গেছে। 100 টাকা হচ্ছে আপ অ্যান্ড ডাউনের টিকিট, কিন্তু আজকে প্রচণ্ড হাওয়ার জন্য, দুর্যোগের জন্য রোপওয়ে বন্ধ রয়েছে। রোপওয়ে চালু থাকলে হয়তো আমি আর পৃথিজিৎ ওপরে যেতাম, কিন্তু হেঁটে গিয়ে নামতে নামতে অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য আমরা আজকে আর যাচ্ছি না, কারণ খুব হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। এখন সময় হয়েছে, কটা বাজে পৃথিজিৎ? এখন বাজে হচ্ছে 1:55, তো আমরা এখন রওনা দিচ্ছি, এখান থেকে নিচে নামবো, মাঝখানে আবার 2 বার দাঁড়িয়ে চা টা খেয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে নিচে নেমে যাবো। হেলিকপ্টার সার্ভিস শুধুমাত্র অনলাইনে বুক করবেন, কোনো এজেন্ট বা অন্য কোনো ট্রাউটের পাল্লায় পড়বেন না। হ্যাঁ, ভৈরনাথের দর্শন না করলে বৈষ্ণোদেবী দর্শনের পুণ্য মেলে না, কিছু অপূর্ণ বাসনা মনের মধ্যে থেকে যাওয়াই ভালো, এতে আবার বেরিয়ে পড়ার উৎসাহ পাওয়া যাবে, তাই না? সেই দিন ফেরার পথে আমরা অর্ধকুমারী মন্দির হয়ে ফিরেছিলাম। আমরা ফেরার সময় এখানে এলাম, যাওয়ার সময় তো আমরা নিচে দিয়ে চলে গিয়েছিলাম। যদি আপনারা অর্ধকুমারী মন্দিরে পুজো দিতে চান, তাহলে অবশ্যই যাওয়ার সময় এখানে টোকেন করিয়ে নিয়ে যাবেন, টোকেন করিয়ে বৈষ্ণোদেবীতে চলে যাবেন, সেখানে পুজো দিয়ে ফেরার পথে এখানে কিন্তু আপনার টার্ন আসবে। এখানে টার্ন আসতে আসতে 20 থেকে 24 ঘন্টা এই সময়টা লাগে। সেই দিন বিকেল 5:30টার মধ্যে আমরা ফিরে আসি কাটরায়। পরের দিন কাটরাতেই আমরা বিশ্রাম নিয়েছিলাম, তার পরের দিন রওনা দিই শ্রীনগরের উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো কাশ্মীরের গল্প নিয়ে পরের পর্বে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।